আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যে অনুমোদিত করোনা অ্যান্টিবডি টেস্ট শতভাগ নির্ভুল ফল দিচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ব্রিটেনে 424 জনের মৃত্যু হয়েছে। এবং ইতালিতে কাগজহীন শ্রমিকদের বৈধ করার আবেদন শুরু হচ্ছে 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোভেল করোনা ভাইরাসের জীবাণু কোনো মানুষের শরীরে আছে কিনা সেটি পরীক্ষার জন্য যুক্তরাজ্যে নতুন একটি অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে যুক্তরাজ্যে ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া নতুন এই করোনা ভাইরাস অ্যান্টিবডি পরীক্ষায় শতভাগ সঠিক বলে প্রমাণিত হয়েছে। পাবলিক হেলথ ইংল্যান্ড PHE বলেছেন যে বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা একটি সুইস ফার্মাসিউটিক্যাল সংস্থা রোচে কর্তৃক উদ্ভাবিত প্রোটন ডাউন সুবিধার করোনা ভাইরাস রক্ত পরীক্ষার নতুন এই অ্যান্টিবডির কার্যকারিতা নিয়ে একটি স্বাধীন মূল্যায়ন করেছে। পরীক্ষায় দেখা গেছে যে রোচের পরীক্ষাগুলো অত্যন্ত সুনির্দিষ্ট এবং শতভাগ যথার্থতা ছিল। এর ফলে কারো শরীরে করোনা ভাইরাস প্রতিরোধের সক্ষমতা সম্পর্কেও জানা যাবে। এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন এই অ্যান্টিবডি টেস্টিংকে গেমস চেঞ্জার বলেছিলেন, কারণ এটি বোঝাতে পারে যে কত লোক COVID-19 আক্রান্ত হয়েছে এবং কত লোকের শরীরে এটা প্রতিরোধের অ্যান্টিবডি রয়েছে। এই অ্যান্টিবডিগুলো শনাক্তকরণ কোনো ব্যক্তি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে কিনা তা বোঝাতে সহায়তা করতে পারে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ব্রিটেনে 424 জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার ছিল 494 জন। মোট মৃতের সংখ্যা 33,614 জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 3,446 জন। এদিকে আজ ইংল্যান্ডে 208 জন, স্কটল্যান্ডে 34 জন, ওয়েলসে 10 জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালিতে কাগজহীন শ্রমিকদের বৈধ করার আবেদন শুরু হচ্ছে 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। শুধুমাত্র কৃষিকাজ, বয়স্কদের সেবা যত্ন ও বাসা বাড়ির ডোমেস্টিক কাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে বৈধ হতে পারছে। তবে কাজের মালিক ছাড়াও যাদের স্টে পারমিট 2019 সালের 31 অক্টোবরের পর নবায়ন হয়নি তাদেরও আবেদন করার সুযোগ রয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ইতালি ব্যুরো প্রধান মরিয়ুজ্জামান মনিরের রিপোর্টে। ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসী শ্রমিকদের ভাগ্যের চাকা দুটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে পরিবর্তন হতে যাচ্ছে। তারা আগামী 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত বৈধ হওয়ার আবেদনের সুযোগ পাচ্ছেন। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করার রূপরেখার শর্ত সাপেক্ষে কোয়ালিশন সরকারের শরিক দলগুলো ঐক্যমত্য উপনীত হয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। প্রথমত, যারা চলতি বছরের 8 মার্চের আগে থেকে কৃষিকাজ কিংবা বৃদ্ধদের সেবা যত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজে নিয়োজিত ছিলেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে কাজের মালিকরা উপযুক্ত প্রমাণসহ সরকারি ট্যাক্স 400 ইউরো জমা দিয়ে আবেদন করতে পারবেন। কাজের কন্ট্রাক্ট যত দিনের জন্য করা হবে ঠিক তত সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট বা পেরমেসেজের সৌজন্য দেওয়া হবে।
অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও আরেকটি বিশেষ ক্যাটাগরিতে ইতালিতে অবৈধ অভিবাসীরা মাত্র 160 ইউরো খরচায় বৈধতা হওয়ার সুযোগ পাচ্ছেন। যাদের স্টে পারমিট বা পেরমিসিস সৌজন্য 2019 সালের 31 অক্টোবরের আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, এই ক্যাটাগরিতে শুধুমাত্র তাদেরকেই কাজ খুঁজে নেওয়ার জন্য 6 মাসের স্টে পারমিট দেওয়া হবে। তবে কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে নেওয়া যাবে নর্মাল স্টে পারমিট হিসেবে। এক্ষেত্রে শুধুমাত্র কৃষিকাজ কিংবা বৃদ্ধদের সেবা যত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজে যোগদানের সাপেক্ষেই স্টে পারমিট পরিবর্তন করতে পারবে। নিঃসন্দেহে এটি একটি সুসংবাদ তাদের জন্য যারা এই ক্রাইটেরিয়ার ভেতরে পড়েন। গেজেট প্রকাশিত হওয়ার পরে এটাকে ভালোভাবে স্টাডি করলেই বোঝা যাবে যে এর বিভিন্ন প্রায়োগিক দিক থেকে কি সুবিধা অসুবিধাগুলো সামনে আসবে। যেমনটা আমরা আগেও দেখেছি যে যখনই এই ধরনের কোনো বিষয় হয় তখন এর ব্যাখ্যাটা সাথে সাথেই সুস্পষ্ট করে বলাটা একটু জটিল হয়ে যায়। এটার সুযোগ নেন এক শ্রেণীর অসাধু লোকজন রয়েছেন যারা এই ধরনের সুযোগ সুবিধার প্রত্যাশীদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে থাকেন, হয়রানি করে থাকেন। তো আমরা সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমি আমার অভিজ্ঞতার আলোকে অনুরোধ করব যে আপনারা প্রথমে একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধারণ করে আপনারা এই গেজেটটা প্রকাশিত হওয়ার পর এই নিয়মাবলী ও নীতিমালাগুলোকে ভালো করে বুঝে শুনে তারপর অগ্রসর। তবে এ বিষয়ে অসাধু ব্যক্তি বা দালাল চক্র থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো ইতালিয়ান প্রশাসনের বিশেষ নজরদারিতে এই সুযোগ হারাতে পারেন অনেকেই। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, ইতালি। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে কমিউনিটির জনপ্রতিনিধি, সমাজসেবী ও ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন মানবতার পাশে দাঁড়াতে। আতঙ্ক ও ভয়কে উপেক্ষা করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে কমিউনিটির ভালনারেবল মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার মতো মানবিক কাজ করে যাচ্ছেন তারা। পবিত্র রামাদানকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচিত সকল কাউন্সিলরদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো মাসব্যাপী হাতে নেওয়া হয়েছে টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার 2020 কর্মসূচি। তার ওই ধারাবাহিকতায় মঙ্গলবার হোয়াইট চ্যাপেল ওয়ার্ডে কাউন্সিলর শাহ সুয়েলের পরিচালনায় খাদ্য বিতরণ কর্মসূচির পূর্ব আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাউন্সিলর ও স্পিকার ভিক্টোরিয়া উবাজি, সোনারগাঁও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মিসবা চৌধুরী ও তোফাজ্জেল আলম, ডেপুটি স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলর তারেক খান সহ আরও অনেকেই। সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বেচ্ছাসেবকদের হাতে খাবার ও পানীয় তুলে দেন স্পিকার ভিক্টোরিয়া ওবাজি ও ডেপুটি স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন। যুক্তরাজ্য করোনা আক্রান্তদের সেবায় সাহসিকতার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনএইচএস কর্মীরা। তাদেরই পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপি হাতে নিয়েছেন খাদ্য বিতরণ কর্মসূচি। এর ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে সোমবার লন্ডনে বাথ হাসপাতালে এনএইচএস কর্মীদের খাদ্য বিতরণ করেন ইউকে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার খান। খাদ্য বিতরণকালীন সময় আরও যারা উপস্থিত ছিলেন, ইউকে বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, ইউকে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জাসাস লন্ডন মহানগরের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুজ্জামান। দর্শক, এবার জানিয়ে দিব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বৃহত্তর সিলেটের প্রবাসীদের সংগঠন এডুকেয়ার প্রজেক্টের উদ্যোগে পবিত্র রমাদান মাস উপলক্ষে গুলাবগঞ্জ মিরগঞ্জ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের গুলাবগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ এলাকায় অসহায় 60 জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর সিলেটের প্রবাসীদের সংগঠন এডুকেয়ার প্রজেক্ট। বৃহস্পতিবার সকাল 11টায় মিরগঞ্জ আলহেরা একাডেমি মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেয়ার প্রজেক্টের বাংলাদেশ প্রতিনিধি মনিরুদ্দিন আহমদ, সহকারী প্রতিনিধি মোহাম্মদ সাইদুজ্জামান, আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ জামাল। খাদ্য বিতরণ অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন প্রখ্যাত লেখক ও চিকিৎসক শাহনাজ পারভীন, আবু আমান আল্লামা, সাংবাদিক শেখ জাহিদ হাসান। খাদ্য সহায়তা প্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনারা আমরা যে খানিগুলা দিছেন আমরা খুশি হইলাম, আর এদিকের পক্ষে ধন্যবাদ। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার দেলবার হোসেন, ডাক্তার লায়েক আহমদ লাকি, বিশিষ্ট রাজনীতিবিদ এমদাদুল ইসলাম, সমাজসেবী আব্দুল খালিক, প্রবাসী জাকারিয়া মাহমুদ, সমাজকর্মী আনহার উদ্দিন,
মাস্টার জসিমউদ্দিন, সমাজকর্মী যুব সংগঠক দেলোয়ার হোসেন সহ আরও অনেক। করোনা ভাইরাসে আক্রান্ত যে সময় বেশ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এই মুহূর্তে যে সাহায্য সহযোগিতা হচ্ছে এটা খুব প্রশংসা দাবি দাম আল্লাহ পাক তাদের সবাই রে এই যে তাদের দান এই দানটারে কবুল করো। আলহামদুলিল্লাহ এডুকেয়ার প্রজেক্টের পক্ষ হতে রমাদান ফুড আজকে এখানে বিতরণ করা হলো 60 জনকে। এখানে ছিল 25 কেজি চাউল, 5 লিটার সয়াবিন তেল, 5 কেজি পেঁয়াজ, তারপরে ছিল 3 কেজি আলু, 2 কেজি সানার ডাল, মোট 40 কেজি জিনিস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সুন্দরভাবে বিতরণ করতে পেরেছি। যারা এই ফুড ডিস্ট্রিবিউশন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। এডুকেয়ার প্রজেক্টের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যারা এই জাতির দুর্দিনে কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তা অত্যন্ত বড় মাপের মানবিক কাজ। এই কাজগুলো সমাজে যদি আরও বেশি করে হয় তাহলে সমাজের মানুষগুলো উপকৃত হবে। মাহবুব রহমান চৌধুরী, এনটিভি রূপ, গোলাপগঞ্জ, সিলেট। জগন্নাথপুর উপজেলার রসুলপুর চিলাওরা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের 3,21,400 টাকার অর্থায়নে এবং রসুলপুর গ্রামবাসীর আয়োজনে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে জাতীয় দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত রসুলপুর চিলাওরা গ্রামের গৃহবন্দী কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর চিলাউড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের অর্থায়নে এবং রসুলপুর গ্রামবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকাল 10টায় রসুলপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিশিষ্ট মুরব্বি হাজি মোহাম্মদ আনোয়ার মিয়া, হাজি বুরহানউদ্দিন, সাজ্জাদ আলী, ইউপি সদস্য মোহাম্মদ হীরা মিয়া, সমাজকর্মী সাজন মিয়া, রাজনীতিবিদ আবুল হাশিম ডালিম, সমাজসেবক হাজি ফজলুর রহমান ফজলু, আনসার মিয়া, আমজাদ খান, শিক্ষা অনুরাগী সাব্বির আহমেদ, এলাইস মিয়া, আলতাফ খান, সাদিল মিয়া, সুলতান আহমেদ, ইলাল মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে তাদের তত্ত্বাবধানে এবং রসুলপুর গ্রামের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় রসুলপুর ও উত্তর রসুলপুর গ্রামের 380টি পরিবারের মধ্যে 4 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 1 কেজি ডাল, 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি চিনি, 2 কেজি ময়দা, 1/2 কেজি খেজুর ও 1টি লাইফ বয় সাবান সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ এবং বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিপুল পরিমাণ অর্থের খাদ্য সামগ্রী প্রদান করায় রসুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্যে বসবাসরত সকল প্রবাসীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ এবং সকল প্রবাসীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। রসুলপুর সিলাউড়া গ্রামবাসীর লন্ডনী প্রবাসী পক্ষ হইতে ত্রাণ বিতরণ করা হইতেছে। লন্ডন প্রবাসীদের সবাইকে আমরা রসুলপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদ রাখব এই করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের যেন মুক্ত করেন। অবস্থাগত সকল ভাইদেরকে বোনদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র রমাদান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রায় 5 শতাধিক কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে সিলেটের বিশ্বনাথের জেলা পরিষদের পক্ষ হতে প্রায় 5 শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে জেলা পরিষদ সদস্য মাওলানা সহলাল রাজি চৌধুরীর পক্ষ হতে 100টি পরিবারকে প্রদান করা হয় খাদ্য সামগ্রী। উপজেলার 8টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয় এ খাদ্য সামগ্রী। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় প্রত্যেকটি ইউনিয়নে সরকার বিভিন্ন মাধ্যম থেকে আজকে আমরা জেলা পরিষদের মাধ্যমে গরিব অসহায় কর্মহীনদেরকে হস্তান্তর করলাম। আমরা চাহিদা অনুযায়ী সেরকম পারছি না, তারপরেও আমাদের এই সহযোগিতার হাত সবসময় অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের 9 নং ওয়ার্ডের সদস্য মাওলানা সোহলাল রাজী চৌধুরী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহি, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান সৈফুল হক, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন দোলামিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খয়ের মেম্বার ফজর আলী, শাহনওয়াজ চৌধুরী সেলিম, এনামুল হক এনাম, ওয়াব আলী, আনোয়ার হোসেন, আমির আলী, কিরণ মিয়া, আব্দুল বারী সহ অনেকেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকে কামনা করব। ওনার একাচ্ছায়, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এদেশের মানুষকে এ পর্যন্ত একটি সহবস্থান এবং মানুষকে নিরাপদে রাখার উদ্যোগ গ্রহণ করেছেন। যখন করোনায় প্রাদুর্ভাব দেখা যায় তখন সোহলাল রাজী চৌধুরী এবং ওনার বড় ভাই আমাদের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব ইয়া চৌধুরী সহ আমাদের ইউনিয়নে বারবার এসেছেন। মানুষের মধ্যে স্যানিটাইজেশন, গ্লাভস সহ এবং মাস্ক অনেক কিছু বিতরণ করেছেন এবং প্রতিনিয়ত আমাদের খবর নিচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা রাখি সবসময় গরিবের পাশে থাকবেন। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। করোনা চলাকালে শ্রমিকদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন বনফুল অ্যান্ড কং সিলেট জোনের পার্টনার সমাজসেবক শাহিন আহমদ। বুধবার দক্ষিণ সুরমায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলু লস্করের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেক্স রিপোর্টে। বনফুল অ্যান্ড কো সিলেট জোনের পার্টনার সমাজসেবক শাহিন আহমদ তার ব্যক্তিগত উদ্যোগে নগরীর প্রায় 2000 মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। পথচারী, ভাসমান রিক্সা চালক সহ অসহায় রোজাদারদের মাঝে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন। এর আগেও সিলেটের বিভিন্ন উপজেলায় তিনি অসহায়দের খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। হাজি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও বিপ্লব খন্দকারের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, অ্যাডভোকেট ভি এন ঘোষ, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, সিলেট জেলা প্রেস ক্লাবের সহসভাপতি মঈনুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো সবাইকে আমি অভিনন্দন দিলে অন্তত সরকারের কাছ থেকে কিছুটা চাপ কমব এবং আমরা কেটে খাওয়া মানুষগুলো একটু শান্তি থাকবো। ডেক্স রিপোর্ট, এনটিভি ইউরোপ। করোনা ভাইরাসের সংকটকালে ইমাম মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়েছেন বালাগঞ্জ ইউনিয়নের গোপকানু গ্রামের প্রয়াত হাজি মোহাম্মদ সাইম উল্লাহর নামে নামকরণ করা হাজি মোহাম্মদ সাইম উল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বালাগঞ্জ উপজেলার প্রতিনিধি শামীম আহমেদ। আত্মমানবতার ব্রত নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত হাজী মোহাম্মদ সাইমুল্লাহ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা আদর্শ সমিতির সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যস্থ অ্যাসেক্স যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও তার সহোদর আব্দুল হাই খোকন এবং আব্দুল ওদুদ সুমনের অর্থায়নে বালাগঞ্জ ইউনিয়নের 66 মসজিদের ইমাম মুয়াজ্জিনের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। 13 মে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনিন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, সাপ্তাহিক কুশিয়ারার কুলের প্রকাশক হুসাইন আহমদ, সাংবাদিক শামী মাহমদ, মোহাম্মদ আব্দুল শহীদ, এ এস রায়হান, ইউপি সদস্য আব্দুল শহীদ দুলাল, ট্রাস্টি পরিবারের সদস্য আহমদ আলী, সমাজকর্মী আশরাফুল ইসলাম ও আখতারুজ্জামান রাসেল প্রমুখ। উল্লেখ্য, এর আগে 8 এপ্রিল হাজী মোহাম্মদ সাইমুল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বালাগঞ্জ ইউনিয়নের 250 হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছিল। এই যে দুর্যোগকালীন অবস্থায় আমাদের ইউনিয়নে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমার যে বিশেষ করে আমি সাইমুল্লাহ কল্যাণ ট্রাস্টের ব্যাপারে বলবো, ওনারা প্রত্যেকটা দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে কিন্তু সার্বক্ষণিক দাঁড়িয়েছেন। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে কর্মহীন দুস্থ অসহায় মানুষের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সব বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামীম আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মবিউর রহমান চৌধুরী তসনুর তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি হীরাগঞ্জ বাজার, সৈয়দপুর বাজার ও পুটিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আউশকান্দি ইউনিয়নের 300 পরিবারের মধ্যে সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামীম আহমদের একক অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দারামিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য শাহের আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জি কে গোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফার্সু, উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মুশাহিদ আলম মুরাদ, ছাত্রনেতা জি কে জলক, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সাজুমিয়া, ছাত্রনেতা রকি পারভেজ, আকিকুর ইসলাম শুভ, মোফাজ্জল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে বিতরণ করছেন, তারই অংশ হিসেবে সৈয়দ শামীম সাহেব লন্ডনে থেকে ওনার 5 নম্বর ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে দরিদ্র ভাই বোনের মধ্যে ঈদ সামনে রেখে এই ত্রাণ কার্যক্রম উনি অব্যাহত রেখেছেন। জনাব তারেক রহমানের নির্দেশে কোভিড-19 কারণে এই মহামারীতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নবীগঞ্জ 5 নং আউশকান্দি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করি। এই ত্রাণ সামগ্রী সুষ্ঠু সুন্দরভাবে বিতরণে সহযোগিতা করার জন্য 5 নং আউশকান্দি ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। উসমানীনগরের দয়ামের ইউনিয়নের খাপন গ্রামে দয়ামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হিরণ মিয়ার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমেদের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উসমানীনগর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবু হানিফা তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে দুর্যোগে পড়েছেন সাধারণ মানুষ, কাজকর্ম নেই দিনমজুরদের, এমন অবস্থায় চরম অসহায় হয়ে পড়েছেন দয়ামির ইউনিয়নের খাপন কাউয়ারাই এবং রাঘবপুরের অসহায় দরিদ্র পরিবার। এমন পরিস্থিতিতে ওসমানীনগর উপজেলা দয়ামির ইউনিয়নের খাপন গ্রামে শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ হিরণ মিয়ার পরিবার। তার বাতিজপুত্র যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমদের উদ্যোগে এবং তাদের পরিবারের আর্থিক সহায়তায় এ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হিরণ মিয়া, হাজি আব্দুল গনি, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল আওয়াল আব্দুল নূর, মাওলানা কবিরুদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আহমদ, মাওলানা জুনেদ আহমেদ, বিলাল আহমেদ, পাভেল আহমেদ প্রমুখ। আমার ছেলেরা আরো ফ্যামিলি সকল মিলিয়া গরিব অসহায় মানুষকে কিছুটা টাকা দিছিলাম, এই আমি খাদ্য কিছু বিতরণ করছি, টাকাও বিতরণ করছি। এই হিসাবে যদি বিদেশ যারা আছেন সকলে যদি এটা তাঁত বাড়াই তো ফায়দা হইব, দেশের মানুষের ফায়দা হইব, দেশের ফায়দা হইব। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। প্রতিনিয়ত মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছেন, তাই এই মহা বিপর্যয়ে এলাকার গরিব অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছেন প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর আদর্শ সমিতি। উসমানীনগর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ময়না বাজার চাঁদনি কমিউনিটি সেন্টারে উসমানীনগর এবং বালাগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নের 1400 অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের তালিকাভুক্ত সকল অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এই খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভা পরিচালনা করেন সমিতির সদস্য ও ট্রাস্টি ফারুক আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মশনু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মইনুল হক চৌধুরী। সবাই বক্তব্য রাখেন সমিতির সদস্য ও ট্রাস্টি আবুল কালাম আজাদ, সমিতির সদস্য ও ট্রাস্টি অরুণোদয় পাল ঝলক প্রমুখ। এই আমাদের দুর্যোগ মুহূর্তে তারা নিজেরা দুর্যোগে থেকে দুর্যোগ মুহূর্তে আমাদের জন্য শিকড়ে যারা হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের সবাইকে বালাগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমাদের জনসাধারণের পক্ষ, ট্রেজারার, পরিচালকবৃন্দ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এই দুর্যোগকালীন সময়ে, এই করোনা ভাইরাস আক্রান্ত এই মুহূর্তে আমাদের পাশে আসার জন্য। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অতি দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সহকর্মী শিপন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিলেটে জেলা পরিষদের 8 নং ওয়ার্ড ওসমানীনগরের সদস্য ও জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক মিয়ার তত্ত্বাবধানে ওসমানীনগর উপজেলার 8টি ইউনিয়নের 300+ লোকজনের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ তাহমিনা আক্তার, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আশিক মিয়া, উপজেলা জাফার সভাপতি সুফি মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দাল মিয়া, উপজেলা জাফার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আত্মাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমেদ, জাফানাতা আজিজুর রহমান সহ আরও অনেকেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আশিক মিয়া বলেন, সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার উপর জোর দিতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাসহ স্বাস্থ্য বিভাগের দিক নির্দেশনা মেনে চলতে হবে। উদ্যোগে আমরা এই শুরু করছি, নির্দেশে আমরা নিজস্ব ফান্ড থাকিয়া আমরা প্রথম কিস্তিটা কি কিছু দিলাম আপনারা, আমরা ঈদের আগে আরো দ্বিতীয় কিস্তি দিব। ডেক্স রিপোর্ট, এনটিভি ইউরোপ। সকল থেকে পল্লী বিদ্যুৎ রাখিব সচল, এই মূল মন্ত্রে সম্মানিত গ্রাহকগণকে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের দুর্যোগে আলোর গেরিলা টিম। যারা দিনে অথবা রাতে যখনই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ আসে, তাৎক্ষণিক তা নিরসনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে ও রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে পল্লীত বিদ্যুৎ সমিতি সমূহের আলোর গেরিলা টিম 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছে নবীগঞ্জ জোনাল অফিস। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তসনুর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। 1997 সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ জোনাল অফিসটি বর্তমানে নবীগঞ্জ উপজেলা সহ আংশিক বিভিন্ন উপজেলার গ্রাহক সংখ্যা প্রায় 90,563 জন। 540 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে নিয়ে কাজ করে যাচ্ছে নবীগঞ্জ জোনাল অফিস। লক্ষ্যগুলো হল মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে পালন, জনগণের শতভাগ বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করা, গ্রাহক হয়রানি নিরসনে আলোর ফেরিয়ালা কর্মসূচি অব্যাহত রাখা, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক জোরদার করা, আমার গ্রাম আমার শহর বিনির্মাণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা সহ আরও অনেক লক্ষণীয় কাজ করছে নবীগঞ্জ জোনাল অফিস। নবীগঞ্জে অন্যান্য বছরের তুলনায় এবছরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করে সফলতা পেয়েছে নবীগঞ্জ জোনাল অফিস। তাই গ্রাহকরাও বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর বিদ্যুতের লোডশেডিং কম এবং সেবার মানও ভালো। আমি পল্লী বিদ্যুৎ গ্রাহক, মানে এবছর অন্য বছর তুলনায় এবছর আমরা খুব ভালোই বিদ্যুৎ সাশ্রয় পাচ্ছি, এবং যে কোনো সমস্যা হলে সারের কাছে ফোন দিলে তারা তাড়াতাড়ি গিয়া আমাদের কাজগুলো সমাধান করে দিচ্ছেন। আমি পল্লী বিদ্যুতের একজন গ্রাহক, আগের চেয়ে এখন মানে বিদ্যুতের সার্ভিস ভালো, কোনো সমস্যা হলে আমরা অফিসে যোগাযোগ করার সাথে সাথে এরা সব সমস্যার সমাধান করে দেয়।
নবীগঞ্জের বিবিয়ানায় 400-230 কেভি গ্রিড উপকেন্দ্রের পাশাপাশি 132-133 কেভি গ্রিড উপকেন্দ্র দ্রুত নির্মাণ করা হলে নবীগঞ্জবাসীকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে আরও এক ধাপ এগিয়ে যাবে বলেছেন নবীগঞ্জ জোনাল অফিসের ডিজি এম আলী বর্দিখান সুজন। সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল এই মূল মন্ত্রে সম্মানিত গ্রাহকগণকে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের আলোর গেরিলা টিম, যারা দিনে অথবা রাতে যখনই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ আসে তাৎক্ষণিক তা নিরসনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুক্তরাজ্যে অনুমোদিত করোনা অ্যান্টিবডি টেস্ট শতভাগ নির্ভুল ফল দিচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ব্রিটেনে 424 জনের মৃত্যু হয়েছে। এবং ইতালিতে কাগজহীন শ্রমিকদের বৈধ করার আবেদন শুরু হচ্ছে 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।